আল্লাহ কি কইছে তুমি গরু কুরবানি করো? আল্লাহ কি কইছে তোমারে যে তুমি ছাগল ভেড়া কুরবানি করো? আল্লাহ কি কইছে তোমার উট দুম্বা কুরবানি করো? কোরআনে আল্লাহ কি কইছে সবচেয়ে প্রিয় যে বস্তু সেইটা তুমি কুরবানি করো? লোভ নামক পশু, হিংসা নামক পশু, অহংকার নামক পশু, ক্রোধ নামক পশু, কাম নামক পশু, এই সমস্ত পশুর গলায় ছুরি চালায় দিয়া কুরবানি করতে হবে। নবী ঘরে থেকে দুম্বা লয়ে গেছিল, গরু লয়ে গেছিল, ছাগল লয়ে গেছিল কুরবানি করার লেগে মিনায় না, নবী নবীকে নিয়ে গেছিল কুরবানি করার জন্য মিনা। যদি ছেলেরে কুরবানি করবার লে যাই আল্লাহ পশু পাঠাইব, আপনারা যদি মানুষ যদি কুরবানি করার লেগে ছেলেরে লয়ে যায় মাঠে, আল্লাহ পশু পাঠাইব না পুলিশ পাঠাইব? মানে চোখ বন্ধ করে ছুরি চালাইব দেখবো যে পশু আহে নাই, পুলিশ আহে বলছে। আল্লাহ কুরবানি করবার আইলাম তোমার নামে মাঠে, পোলারে লয়ে আইছি যে সবচেয়ে প্রিয় আমার পোলা কুরবানি করুম, পাঠাইবা তুমি দুম্বা উঠ পাঠাই দিছ পুলিশ। এলেগে নবী কুরবানি যদি ছেলেরে করতে যায় আল্লাহ পশু পাঠায় দেয়, আর মানুষ যদি ছেলেরে কুরবানি করবার যায় আল্লাহ পুলিশ পাঠায়। মৌলবী কেমনে কয় আপনি যাই করেন আপনি কোনো অসুবিধা নাই নামাজটা ঠিক রাখি লিখেন? এইটাই তো কোরআন দর্শন বিরোধী, কোরআনের বিরোধী, কোরআনের আকিদা বিরোধী, কুফুরি আকিদার কথা। এরাই তো মানুষকে এই চোর বাটপারকে সাহস দেয়। সূরা মারেজ 70 নম্বর সূরার 19-20-21-22 নম্বর আয়াত পড়বেন, তারপরে 23 নম্বর আয়াতে দেখবেন আল্লাযীনাহুম আলা সালাতিহিম দাইমুন, যাহারা দাইমি সালাতে সর্বক্ষণ অবস্থান করে তাহারাই মুসল্লি। মুসল্লি কারা? যারা সব সময় রাসূলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লিপ্ত থাকে সর্বক্ষণ, তাহারাই হইল বাবা মুসল্লি। বুঝছেন? এর জন্য এই সুৎখুর ঘুষখুরদের জন্য, এই আত্মসাৎকারীদের জন্য, লুবিদের জন্য, কৃপণদের জন্য, অধৈর্যদের জন্য নামাজ কোরআনে বলছে নাই, এরা মুসল্লি না। এবং মুসল্লির 8 গুণ সূরা মারেজে বইলা দিছে, ইমামের 6 গুণ কোরআনে বইলা দিছে। হ্যাঁ, তাহলে পরে এইগুলোকে গোপন করে তারা, তাহলে আপনি এখন দেখেন আমরা যারা বলি এই সমাজের মধ্যে যে এই মিনায় আপনি গেলেন কুরবানি করার জন্য, কুরবানি করবেন না? কুরবানি তো করেন, আল্লাহ কি কুরবানি করতে কইছে? আল্লাহ কি কুরবানি করতে কইছে আর আপনি কি কুরবানি করতে আছেন? আল্লাহ কি কইছে তুমি গরু কুরবানি করো? আল্লাহ কি কইছে তোমারে যে তুমি ছাগল ভেড়া কুরবানি করো? আল্লাহ কি কইছে তোমার উট দুম্বা কুরবানি করো? কোরআনে আল্লাহ কি কইছে সবচেয়ে প্রিয় যে বস্তু সেইটা তুমি কুরবানি করো? এখন আপনি সূরা আল ইমরান বাই করেন, যারা দর্শক মণ্ডলী দেখতেছেন তাদেরকে অনুরোধ করি, কোরআনে অ্যাপস আছে, এই অ্যাপসে আপনি বের করে দেখেন সূরা আল ইমরান আয়াত নম্বর হচ্ছে 92। আল্লাহ বলতেছেন তোমরা যাহা ভালোবাসো যে পর্যন্ত তাহা হইতে ব্যয় না করিবে পণ্য অর্জন করিতে পারিবে না। তোমরা যাহা ভালোবাসো যে পর্যন্ত তাহা ব্যয় না করিবে, উৎসর্গ না করবা, যেইটা ভালোবাসো ওইটা উৎসর্গ না করবা আল্লাহর রাস্তা, পণ্য অর্জন করতে পারবে না। এবং তোমরা যাহা কিছু ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ সেই সব বিষয়ে অবগত রহিয়াছেন। তাহলে আছে কোরআনের বচন, দাও প্রাণ প্রিয় ধন, কোরআনের বচন আছে, কোরআনে আল্লাহ বলছে প্রাণ প্রিয় যে জিনিসটা সেইটা তোমরা কুরবানি করো। দলিল কোথায়? সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত। প্রাণ প্রিয় জিনিসটা কুরবানি করতে হয়েছে। মানে প্রাণ প্রিয় জিনিস কি আপনি? গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উট, এটা তো মেজাজি আনুষ্ঠানিকতা। আল্লাহর নবী যে কুরবানি করেছে আপনারা আমরা কি সেই সুন্নত পালন করতে পারো? নবী কুরবানি করতে নিয়ে গেছে নবীরে, নবী কুরবানি করে নবীকে, রসুল কুরবানি করে নবী কুরবানি করে রসুলকে। কারণ ইব্রাহিম নবী, ইব্রাহিম আলাইহিসসালাম রসুল, তার ছেলে ইসমাইলও তিনি নবী হয়েই আগমন করেছেন, তিনি রসুল হয়েই আগমন করেছেন, কোরআন তার দলিল।
তাহলে ইব্রাহিম নবী মিনায় কি গরু লয়ে গেছিল? ইব্রাহিম নবী মিনায় কুরবানি করার জন্য কি গরু নিছে, না তার ছেলে নবীকে নিয়ে গেছে? ইব্রাহিম নবী রসুলকে নিয়ে গেছে, ছেলেকে নিয়ে গেছে? তিনটা সম্পর্ক, নবী কুরবানি করার জন্য নবীরে নিয়ে গেছে, নবী কুরবানি করার জন্য রসুলকে নিয়ে গেছে, নবী কুরবানি করার জন্য ছেলেকে নিয়ে গেছে। নবী কুরবানি করার জন্য আল্লাহর জন্য কুরবানি করবে সে, তার সবচেয়ে প্রিয় যে মহব্বতের যে সন্তান, ভালোবাসার সন্তান, সেই ভালোবাসার নবুয়ত রেসালাত এবং তার মহাব্বত, তার আওলাদ তাকে নিয়ে গেছে। তো নবীর সুন্নত হইলো আওলাদকে কুরবানি করা, নবীর সুন্নত হইলো নবীকে কুরবানি করা, নবীর সুন্নত রসুলকে কুরবানি করা। আপনারা নবীর সুন্নত পালন করতে গিয়ে করবেন, নবী তো ঘরের থেকে উঠলে যায় না, গেছিল নবী ঘরে থেকে, দুম্বা লয়ে গেছিল, গরু লয়ে গেছিল, ছাগল লয়ে গেছিল কুরবানি করার লেগে মিনায়? না, নবী নবীকে নিয়ে গেছিল কুরবানি করার জন্য মিনায়, নবী রসুলকে নিয়ে গেছিল কুরবানি করার জন্য মিনায়, নবী ছেলেকে নিয়ে গেছিল কুরবানি করার জন্য মিনায়, আর ছেলেও নবীর কাছে কুরবানি হওয়ার জন্য গেছে। নবী নবীর কাছে কুরবানি হওয়ার জন্য গেছে, রসুল রসুলের কাছে কুরবানি হওয়ার জন্য গেছে। আপনি দেখেন তো, নবীরাই পারে আওলাদকে কুরবানি করতে, কোনো মানুষের পক্ষে সম্ভব না। আপনি একটু তাকায় দেখেন, সরকার দু আলম আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার সন্তানকে কুরবানি করে দিয়েছেন, আওলাদকে কুরবানি করেছেন। আল্লাহর হাবিব মাওলা হুসাইন, তিনি তার ছেলেদেরকে কুরবানি করছে কারবালায়, মাওলা হুসাইন মাসুমদেরকে কুরবানি করছে কারবালায়, মাওলা হুসাইন নিজে কুরবানি হয়ে গেছে কারবালায়। আল্লাহর হাবিব তার দিনকে রক্ষা করার জন্য তার বংশের সমস্ত আওলাদকে কুরবানি করেছেন। আল্লাহর হাবিবের কুরবানি যে সর্বশ্রেষ্ঠ কুরবানি, আল্লাহর হাবিব নিজের দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হাবিবের দান মোবারককে কুরবানি করেছেন, নিজের দেহের রক্ত ঝরিয়েছেন, নিজের হৃদয়ের রক্ত ঝরিয়েছেন, তার হৃদয়ের, তার নয়নের মণি, কলিজার টুকরা, নয়নের পুতুলি, সৈয়দাতুন্নেসা মা ফাতেমাতুজ্জাহরা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই দীন ইসলামকে রক্ষা করার জন্য, মুহাম্মদি দীনকে রক্ষা করার জন্য নিজে কুরবানি হয়েছেন, তিনি শাহাদাত হয়েছেন। মাওলা আলী মুশকিল কুশা, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, আল্লাহর হাবিবের দীনকে রক্ষা করার জন্য কুরবানি হয়েছেন। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম কুরবানি হয়েছেন। মাওলা হুসাইন, তিনি এবং তার ছয় মাসের শিশু সন্তান ইমামে আলী আসগার, ইমাম আলী আকবর, ইমাম কাসিম, ইমাম গনকে দিয়ে শাহাদাত বরণ করেছেন, কুরবানি হয়েছেন। আল্লাহর নবী সুন্নত তোমরা পালন করতে পারবা না মানুষেরা, মানুষ কখনো নবীর সুন্নত পালন করতে পারে না। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন ইব্রাহিম নবীর মনের নিয়ত পরিপূর্ণতার দিকে, তাই আল্লাহ কোরআনে সূরা হজে বলেছেন যে কুরবানির পশুর রক্ত, মাংস, হাড্ডি কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না, আল্লাহর দরবারে পৌঁছায় তোমার মনের তাকওয়া। তাই আল্লাহর ওলি, ওলিয়ে কামেল জামানার মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদ আল ফিসানি এবং ইমাম শাফি রহমাতুল্লাহি আলাই, ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন যে তাহার কিতাবে যে কুরবানিতে বনের পশুটিও নাই, লৌহখণ্ড দ্বারা নির্মিত ছুরিটি, ধাতু দ্বারা তৈরিত চাকু ছুরিটিও নাই। কুরবানি যেটি সেটার মধ্যে বনের পশুও থাকে না, লৌহখণ্ড দ্বারা তৈরি এই হাতিয়ারটিও নাই। অনেক বড় বড় জলিলুল কদর সাহাবারা জীবনে কোনোদিন পশু জবে করেন নাই। আশিকের রসুল হযরত বেলাল, তিনি জীবনে কোনোদিন পশু কুরবানি করেন নাই।
তিনি একটি মুরগি জবাই করতেন। তখন প্রশ্ন করাতে তিনি বলতেন যে পশু কুরবানি করার যে টাকাটা, এইটা মুসলমান গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাকে অনুসরণ করলেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর, ইমাম আতা, এইরকমভাবে অনেক জলিলুল কদর সাহাবায়ে কেরাম তাকে অনুসরণ করলেন। এই কথাটি ইমাম শাফির লেখা কিতাব, সেই মাতাউল উলুম কিতাবে 86 পৃষ্ঠা, না মাতাউল উলুম কিতাবের নাম হইল ইমাম শাফির লিখিত কিতাবে মধ্যে এই ঘটনা, এই কথাটি আছে। তাই কুরবানি আপনি দেখেন, ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে গেলেন তার ছেলেকে কুরবানি করার জন্য, যখন ছুরি চালায় দিছে আল্লাহ রব্বুল আলামিন পশু পাঠায় দিল, পশু কুরবানি হইল, তাই না? ইব্রাহিম নবী কিন্তু পশু নেয় নাই, ইব্রাহিম নিছে নবী রে, ইব্রাহিম আলাইহিস সালাম লয়ে গেছে নবীকে কুরবানি করার জন্য, রসুলকে কুরবানি করার জন্য, ছেলেকে কুরবানি করার জন্য আল্লাহ পাঠায় দিছে পশু, তাই না? ইব্রাহিম নবী গেলে পশুর গলা রশি দিয়া তাই না লয়ে যায় না, ছেলে রে নিয়ে গেছে। আর আমরা কি করতেছি? আমরা পশুরে টাইনা নিতেছি, ছেলেরে নিতে পারতাছি না। ছেলেরে ইব্রাহিম নবী নিছে, নবীরে রসুলরে নিছে, আল্লাহ পশু পাঠায় দিছে। আমরা যদি ছেলেরে কুরবানি করবার লয়ে যাই আল্লাহ পশু পাঠাইব? আপনারা যদি মানুষ যদি কুরবানি করার লেগে ছেলেরে লয়ে যায় মাঠে, আল্লাহ পশু পাঠাইব না পুলিশ পাঠাইব? মানে চোখ বন্ধ করে ছুরি চালাইব দেখব যে পশু আহে নাই, পুলিশ আহে বলছে। আল্লাহ কুরবানি করবার আইলাম তোমার নামে মাঠে, পোলা রেলে আইছি যে সবচেয়ে প্রিয় আমার পোলা, কুরবানি করুম, পাঠাইবা তুমি দুম্বা উট পাঠাই দিছো পুলিশ। এলেগা নবী কুরবানি যদি ছেলেরে করতে যায় আল্লাহ পশু পাঠায় দেয়, আর মানুষ যদি ছেলেরে কুরবানি করবার যায় আল্লাহ পুলিশ পাঠায় দিব, তাই না? তো কাজেই কাজী নজরুল ইসলাম আমাদের বাংলাদেশের যিনি সুফি, সুফি কাজী নজরুল ইসলাম বলেছেন, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে বাঁচে সবাই। কুরবানি মানে কি? উৎসর্গ। কুরবানি কি করবেন? আপন সক্রিয়তাকে উৎসর্গ করবেন, নিজের ইচ্ছার গলায় ছুরি চালাইবেন, নিজের আকাঙ্ক্ষার গলায় ছুরি চালাইবেন, নিজের মনের মধ্যে যে পশুটি বৈশা রয়েছে, মোহ নামক পশু, লোভ নামক পশু, হিংসা নামক পশু, অহংকার নামক পশু, ক্রোধ নামক পশু, কাম নামক পশু, এই সমস্ত পশুর গলায় ছুরি চালায় দিয়া কুরবানি করতে হবে। নিজের এক একটি চাওয়াকে, নিজের মানুষের মনের প্রতিটি চাওয়ার মাথা কেটে ফেলতে হবে, প্রতিটি চাওয়ার জিহ্বা কেটে ফেলতে হবে। এই মানুষের আপন সক্রিয়তাকে উৎসর্গ করার অপর নামই হচ্ছে কুরবানি। মানুষের আপন ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে, মুর্শিদের ইচ্ছার কাছে, রব্বুল আলামিনের ইচ্ছার কাছে উৎসর্গের অপর নামই হচ্ছে কুরবানি। কুরবানি করবা আপন ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে, আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছার কাছে, মনের পশুরে, এই মনের ইচ্ছা নামক পশুটারে আল্লাহ রসুলের ইচ্ছার কাছে কুরবানি করতে হবে, রবের ইচ্ছার কাছে। এটা যে বড়ই কঠিন, আল্লাহ চায় তুমি সবচেয়ে বেশি আমাকে ভালোবাসো, আর আমি চাই আমি সবচেয়ে বেশি আমার পোলারে ভালোবাসি। বেটা কলিজা হতা হ্যায়, বাপের কলিজা হয় পোলা, যতই বাপে মুখে কোক আমি না আমার মেয়ের অনেক আদর করি, আরে না সম্পদ দিতে সময় পোলারে দিয়ে যায়, মেয়ের বিয়া দেয় সম্পদ দেয় না, তোর মা তোর বিয়া দিয়ে দিলাম, ভালো জায়গায় বিয়া দিছি, পরে সম্পদ লুইটা বাইটা খা, আমার সম্পদ সব পোলারে দিয়ে যাবো। বেটা কলিজা হতা হ্যায়, এই কলিজা কাটা এটা কিন্তু খুব ভয়ানক, কলিজা কেউ কাটবার চায় না, পোলা কেউ কাটবার চায় রে, নিজে রইতে বয়া থাকবো, পোলারে রইতে যাইবার দিব না, নিজে বুড়ায় গেছে গা সে কাম করে কিন্তু পোলারে মোবাইল দিয়ে দিছে, বাবা গেমস খেলো গেমস খেলো, হ্যাঁ মোবাইলে যাও, মোবাইলে ওই যে ক্রিকেট খেলায় ফুটবল খেলায় জুয়া খেলে না, পাবজি দেখি কি উঠি খেলো গা, যাও যাও তার দোকানে যাও,
বাপে সারাদিন ভরা চোখে গরুর ঘাস কাটে, পোলায় চার দোকানে বয়ে বয়া মোবাইলে জুয়া খেলে। পোলা তো বাপেও কিছু কয় না। হুম, বাপে মাঝে মধ্যে কয় তো নামাজ পড়িস, কিন্তু জুয়া খেলে যে জুয়া খেলার কথা না করে না। কি কইবেন, কই যাইবেন, সত্য কই, কোরবানি করার কথা কারে, কোরবানি করতা যেন কারে। আছে কোরআনের বচন, দাও প্রাণ প্রিয় ধন, গরু কিতর এত ইয়াপন যে রক্তে হইলি লাল, ঘুম দিয়া কাটাইলি মানুষ চিরকাল। বড় গরু জবাই করিয়া বিয়াই বাড়ি দিলি রান, এক টুকরা মাংসের লাইগা কান্দে গরি ফুলা পান, সেই মাংস ফিরিজে থুইয়া খাইলি বছর বরিয়া, গেছে পাপে তাপে বোঝাই হইয়া, মরা গেছে শুকনা ডাল, ঘুম দিয়া কাটাইলি মানুষ চিরকাল। মাতাল রাজ্জাক দেওয়ান তিনি এই কালামটি বলেছেন। তাহলে কুরবানি করতে হবে কাকে, আমিত্বকে কুরবানি করতে হবে, অহংকে, খুদিকে। এই আমিত্বকে কুরবানি করার পরে তুমি যদি পশু জবে করো, সেই পশুও ধন্য, কারণ ওই পশু তো এইটুক দেখবো যে অন্তত 12-16 বছর পরে তো এমনি মরে যাবো, অন্তত আমি তো মানুষের হাতে আমার জীবনটা গেল। আর নইলে পশু তো চায় দেয় এক হিংস্র জানোয়ার, ভয়ঙ্কর হিংস্র জানোয়ার মানুষ, সে আমার মতো অবলা গরুরে পশুরে জব করতেছে। দেখো তো, গরু ছাগল ভেড়া বকরি তো হৃদে বাস করে, কিন্তু মানুষ তো হৃদে বাস করে না। গরু ছাগল ভেড়া বকরির লগে শয়তান নাই, কিন্তু মানুষের লগে শয়তান আছে। অনেকে প্রশ্ন করে, আপনারা গরু জব করেন না, হ্যাঁ কুরবানি করেন না, আপনার দিয়ে গরুর ঘুষ খান, পুরো সেই গরু বেড়াধর। আরে বাবা, সেইটা জবে করেন, জবে আর কুরবানি তো এক না। জবে করা হয় শুয়ায়া, কুরবানি করতে হয় দাঁড়ায়া, দাঁড়ানো অবস্থায় কুরবানি করতে হবে। ফসাল্লে রব্বিকা ওয়ান্নাহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, কুরবানি হয়ে গেলে আল্লাহর রসুল তোমাকে কাউসার দান করবে। ওই হয় কাউসার পান করাইব, কাউসার কখন পান করবা, হাউজে কাউসার একমাত্র কুরবানি হইলে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরব্বিকা ওয়ান্নাহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বুঝছো বাবা কি বলতাছি, আমি আপনাকে কৌসার দা, আমরা ইন্না আতাইনা, ইন্না নিশ্চয় আমরা আতাইনা, আপনাকে আতা করেছি, দান করেছি কৌসার, কৌসার। ফাসাল্লে লে রব্বিকা ওয়ান্নাহার, রব্বিকা কইছে, রব্বি কুমা কয় না, রব্বি কুম কয় না, রব্বিকা আপনি ফা, সুতরাং সাল্লে সংযোগ যোগাযোগ করেন, লে জন্যে রব্বেকা আপনার রবের, আপনার রবের জন্য আপনি সংযোগ যোগাযোগ করেন, ওয়ান্নাহার এবং আপনার রবের জন্য আপনি দাঁড়ানো অবস্থায় কুরবানি করেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের জন্য তার আওলাদদেরকে দাঁড়ানো অবস্থায় কুরবানি করেছেন কারবালার ময়দানে। দাঁড়ানো অবস্থায় সমস্ত ইমামরা শহীদ হয়েছে, শোয়া না, এর জন্য শোয়া যেটা করা হয় সেটা জবে, দাঁড়ায়া যেটা করা হয় সেটা কুরবানি। এর জন্য দেখবা উটকে দাঁড়ানো অবস্থায় নহল করে, উট জবে হয় না। গরু ভেড়া ছাগল বকরি দুম্বা এগুলো শোয়া করে, এগুলো জবে কুরবানি না। মুরগি জবে হয়, কুরবানি হয় না, বুঝছ। এর জন্য কুরবানি করবা কি, দাঁড়ানো অবস্থায় নিজের ইচ্ছাকে। কুরবানি ফরজ, কুরবানি করতে হবে প্রতিটা আমানুকে, প্রতিটা মানুষকে। তাই সেই কুরবানিটা তো কখনো পশু হইতে পারে না। তুমি খাবার খাও, পশুর মাংস খাইতেছো, খাও, এতে কোনো ওইটা হলো খাদ্য, আর কুরবানি দিলে ইবাদত, দাসত্ব। ইবাদতের মধ্যে তো পশু মেজাজি থাকতে পারে না, এবাদতে হাকিকি পশুরে কুরবানি করবা, কুরবানি করা এবাদত। কি কুরবানি করা এবাদত? দাসত্ব। তো দাসত্ব কি পশু? আরে জীবন দিল গরুতে, রক্ত দিল গরুতে, মাংস দিল গরুতে, চামড়া দিল গরুতে, হাড্ডি দিল গরুতে, দিল না? কুরবানি হইলো তোমার, তুমি কি দিছো মিয়া?
তোমার জীবনও যায় নাই, রক্ত মাংসও যায় নাই, হাড্ডিও যায় নাই, চামড়াও যায় নাই, কিচ্ছু যায় নাই। কিন্তু তুমি কিছুই দিলা না, কিন্তু তোমার কুরবানি হয়ে গেল না। আর যে কুরবানি দিছে হের কুরবানি তো গরু নিজে হইল, কারণ জীবন গেছে গরুর, গলা কাটছে কার? তোমার না গরু? তো গরুর গলা কাটলো, গরুর গোস্ত গেল, গরুর চামড়া গেল, গরুর হাড্ডি গেল, গরুর জীবন গেল। তো কুরবানি তো গরু তো হয়েছে, তুমি কোথায় কুরবানি হইলে? তুমি যেদিন নিজে জব হইবা ওই দিন সেন তোমার কুরবানি হইব, তোমার নিজের যেদিন সব হারাইবা ওই দিন সেন তোমার কুরবানি হইব। কিচ্ছু নিজে হারাইলে না কুরবানি হয়ে গেল? আমি টাকা হারাইছি না, টাকা যে আমলে টাকা আসিল না ওই আমলেও তো কুরবানি আসিল, কি আসিল না? কুরবানির পশু, কুরবানির চামড়া, কুরবানির চামড়া আছে, কুরবানির চামড়ার টাকা ও কুরবানির বলে আবার চামড়াও আছে, কুরবানির গোস্ত। সারা কোরআন গাইতে কুরবানির গোস্ত পাইলাম না, কুরবানির চামড়াও পাইলাম না। অনেক কুরবানির চামড়ার টেকা লেগে মৌলবী মুন্সিরা কুরবানির ঈদের দিন কুরবানি ধুয়ে হেরাই দরবারে, চামড়া দেন আমাকে, আমার চামড়া দেন, কুরবানির চামড়া আছে। কুরবানি তো কুরবানি, কুরবানি মানে উৎসর্গ, উৎসর্গের আবার চামড়া হয়। এই মিয়া কি কর না কর, কত ভুলের মাঝে যে আমরা আছি। এটা অনুষ্ঠান, মেজাজি কুরবানি। অনেক টেকা কুরবানি করছে, সেই টেকা তো চুরির টেকা, ঘুষের টেকা। একজন কৃষক, সে সারা বছর ফসল ফলাইয়া সে কেমনে একটা 3 লাখ টাকা 10 লাখ টাকা সেদিন দিয়ে একজনে কইতেছে একটা ছাগলের দাম 15 লাখ টাকা। আয়াম দবা কয় কি দাম, ঘুষ তো দেখে না সুন্দর তো দেখে, ছাগল ও আবার কি সুন্দর, ও তো ছাগল, পশু তো পশুই, পশুর আবার সৌন্দর্যের কি আছে? সুন্দর জিনিসটা কুরবানি দিবার কইছে, সেই সুন্দর জিনিসটা হলো তোমার মনের নিয়ম, মনের ইচ্ছা, মনের চাওয়া, মনের কামনা বাসনা, সেইটা সুন্দর, সেইটা দাও 15 লাখ। আচ্ছা কোন তো 15 লাখ পেয়ে যে বেটা কুরবানি দিব, এই বেটা কি সম্পদ জমাকারী না? সম্পদ জমাকারী জাহান্নামী না? হ্যাঁ, 15 লাখ টাকা তো কি হক হালালি কামাই করে 15 লাখ টাকা তো কুরবানি দিয়ে পারবো? হ্যাঁ, নইলে লেবারের শ্রমিকের রক্ত চুইসা পয়সা কামাইছে, যে শ্রমিকরে খাটায় 12-14 ঘন্টা, হ্যাঁ বেতন দেয় না, রক্ত চুইসা পয়সা কামাইছে, আর নইলে অন্যের হক মাইরে খাইছে, নইলে ঘুষ খাইছে, নইলে সুদ খাইছে। একটা ছাগলের দাম 15 লাখ এখনও বাংলাদেশে আছে, খাইছে রে খাইছে, কি কইবেন, কে বলবে সত্য কথা? এর জন্য হাকিকি কুরবানির কথা এক মোল্লা মুন্সিও কয় না, কারণ হাকিকি কুরবানিতে চামড়া নাই। হাকিকি কুরবানি দিবার গেলে চামড়া নাই, তো চামড়া টেকা আইব না, এলে মোল্লা মুন্সি কয় না দুধ হাকিকি কুরবানি আবার কি কুরবানি, এটা ভণ্ডামি, এটা নস্বামি, এগুলো কোনো কথা না, এগুলো মজার পূজারি, শেরিক পূজারি, ভণ্ডের দলের কথা, এমনি কইব কারণ চামড়া নাই। হাকিকি কুরবানিতে কল্লার টেকা নাই, মেজাজি কুরবানিতে কল্লার টেকা আছে, কল্লার টেকা। হ্যাঁ, তাইলে বাবা এই বিষয়গুলো তোমরা খেয়াল করবা, মেজাজিটা করো, অনুষ্ঠান করো, কোনো আপত্তি নাই, কিন্তু হাকিকিটা ভুলে যায় না। তুমি মাংস খাইবার মন চাইছে, পশু জব করছো, বউ বাচ্চার লেগা বাচ্চারা কান্দে করছো, এটা অনুষ্ঠান, কিন্তু মূল ভুলে যায় না, মূল কুরবানি কিন্তু করতেই হবে, সেটা আমিত্ব নামক পশু, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে, বাঁচে সবাই। কুরবানি করছ, কুরবানি কইরা মিনার থেকে এখন যায় মাথা নেড়া করবা, হাজিরা মাথা নেড়া করে, এ মাথা নেড়া করার মূল হাকিকত কি? এ মাথার চুল ফালানোর হাকিকত কি? মানে মাথার মধ্যে যত প্রকার আকাম কুকাম শিরিকি কুবুক দিয়েছিল সমস্ত কিছু মন থেকে মগজ থেকে স্মৃতির থেকে ফালাই দিছ, তার প্রতীকী রূপটাই হচ্ছে মাথা নেড়া করা। তাই বাবা জাহাঙ্গীর তার কোরআনুল মাজিদে লিখেছেন, মাথা হইতে সররিপুর যে শেরেকগুলো গজিয়ে উঠেছে উহাকে ফেলে দেবার মেজাজি কর্মটি হল মস্তক মুন্ডন তথা মাথা নেড়া করা। বুঝছ? আবার বলতাছে,
হাজিরা মক্কার মিনায় যাইয়া কুরবানি করার পরে মাথা কেন নেড়া করে, তার হাকিকত কি? মাথা হতে সররিপুর যে শেরেকগুলো গজিয়ে উঠেছে উহাকে ফেলে দেবার মেজাজি কর্মটি হলো মস্তক মুন্ডন তথা মাথা নেড়া করা। মানে মাথার মধ্যে যত প্রকার কুবুদ্ধি জমায় রাখছ সমস্ত কিছু হজের মাধ্যমে কুরবানির মাধ্যমে ফালাই দিছ, মুক্ত হয়ে গেছ, তখন এই মাথার চুল ফালাইছ। অনেদিহি হাজি সাহরা মাথার চুল ফালাই আহে কিন্তু কুবুদ্ধি ফালাই আহে না, আমার চাচাই ফালাই আহে নাই, মাথার চুল অনেকবার ফালাইছে কিন্তু কুবুদ্ধি ফালাই নাই, রাস্তা আটকায় রাখছে, হজ করিয়া মানছে জমি লেখা নিছে, তো চুল তো ফালাইছে কিন্তু কুবুদ্ধি ফালায় নাই। অনেক তোমার তো চাচা মামুরা আছে কি না আমার তো জানা নাই, হ্যাঁ এরকম অনেক মামু আছে, নানি আছে, নানা আছে, হজ করিয়াছে কিন্তু মেয়ের সম্পত্তি দেয় নাই, বইনের সম্পদ দেয় নাই, হ্যাঁ সারা বছরে বইনের একটা কাপড় দেয় না কিন্তু মক্কায় যায় হজ করে আসে, আরে বাবা বইনের স্বামী নাই, বইন বিধবা, বইনের সন্তান আছে, ওই দিকে খবর লয় না, বাইরে যাইয়া সৌদি আরবে হজ করে আইসি, ঈদের মধ্যে কাপড়ও দেয় না বইনের, হজ করে আইসি, মা বাপে হজ করে আইসি কিন্তু এখানে যে মেয়া বিধবা করে রয়েছে মেয়ার খোঁজ খবর লয় নাই, এই হইল অবস্থা। মানুষ খালি নাম ফুটাইবার চায়, মসজিদে মাইক দিয়া কয়তো ওয়াজে মাইক দিয়া কয় আমাদের জনাব মোহাম্মদ আলী ভাই উনি আজকে 20,000 টাকা মসজিদে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কামাইয়ের যেতে বরকত দিক, হায়াতে তৈয়বা দান করুক, জান্নাতুল ফেরদাউস দান করুক, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওবে রহমত দান করুক, এলে মোহাম্মদ আলী ভাই আরো 2,000 বাড়ায় দিয়েছে, 22,000 দিয়া দিছে, কি রে মাইকটা কইছে তো। আর তুমি যদি মনে করো ওই যে এতিম বিধবা বইনের টাকা দাও, এতিম বাইকনা বাইসার টাকা দাও, এরা তার মাইকটা কইব না, কিংবা পাড়া মহল্লা আত্মীয় স্বজনদের টাকা দাও, এরা তার মাইকটা কইব না, এর লেগে আগে দিবার চায় না, মানে খালি মাইকটা যারা কয় তা দিবার চায়, 500 টাকা দিলেও মাইকটা কয়, আর আল্লাহ দানের কথা কইছে যে বা ডাইনারদার দিলে জানি বা মানতে না জানে, রসুল কইছে আল্লাহ কইছে তুমি অতি গোপনে দান করো, আর ওখানে মসজিদে টাকা দাও মাইক দেখো, মানে খালি নিজের গেরাম না আশেপাশের গেরামও জানছে যে মোহাম্মদ আলী ভাই 20,000 টাকা দিছে, সেলিম সাহেব উনি 500 টাকা দিছে, মোহাম্মদ সলিমুদ্দিন উনি 100 টাকা দিছে, আবার আগামী শুক্রবারে দিব যে মাইকদের নাম কর, আচ্ছা কই লয়ে গেছে গা মানুষ, এর জন্য মনের পশুটা কোরবানি কর, দিল কাবাতে খেয়াল কর, আপন মুর্শিদ ওলিয়ে কামেল আল্লাহর যিনি রসুল তিনি জিন্দা কাবা সেই হাকিকি কাবার তোয়াফ কর, শয়তান মুক্ত হইতে পারবা, হাকিকি কাবার তোয়াফ করলে শয়তান মুক্ত হওয়া যায়, জিন্দা কাবার তোয়াফ করলে, বুঝছো বাবা? এর জন্য পীর ধর যথা পার, কহিয়াছে সাই পীরের উসিলা বিনা হবে না ভালাই, মুর্শিদ নবীর পুত্র কেমন এতে হয়, ফলে কিন্তু পুত্র বটে মুখে বলা নয়, মুর্শিদ হাসরে গতি, খলিফা নবী শত নবী সাথী নহে কিন্তু নিজবি, তব জন্য পীর যদি করে আরাধন তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন। তুমি কুরবানি কিভাবে করবে এটা তোমার রসুল শিখাবে, তোমার রসুল শিখাবে কিভাবে কুরবানি করতে হয়, কোন পশুটাকে কুরবানি করতে হয়, সেই পশুটাকে কিভাবে ধরতে হয়, কার কাছে কুরবানি করতে হয়। যেরকম আমাদের একজন মৌলভী সাহেব মসজিদের ইমাম সাহেব উনি আমাকে গরু পশু কুরবানি দেখায় না, যে ভাই এইখানে দুম ধরেন, এইভাবে মাথাটা ধরেন, এইখানে ছুরি চালাইতে হয়,
এই দোয়া করতে হয় এইভাবে, এটা হলো মেজাজি পশু কুরবানি। হাকিকি পশু কুরবানি করা শিখাইব ওলিয়ে কামেলে, কোন দোয়া পড়লে হাকিকি কুরবানি পশু কুরবানি করতে পারবা, কোনটা দিয়া কি দিয়া করতে পারবা। তাই সলাত শিখবা রসুলের কাছ থেকে, কুরবানি শিখবা রসুলের কাছ থেকে, হজ শিখবা রসুলের কাছ থেকে, সিয়াম শিখবা রসুলের কাছ থেকে। এই জন্য রসুলের অনুকরণ করো না, অনুসরণ করো। মানুষ রসুলের অনুকরণ করে, অনুসরণ করে না। রসুলের সুন্নত মানুষ পালন করে না, রসুলের লেবাস ধরে। ওজনে কম না দিয়া চলা বড় কষ্ট, তাই না? ভেজাল মাল না বিক্রি করা বড় কষ্ট। জিঞ্জিরার মধ্যে ভেজাল জুস, ভেজাল চাটনি, ভেজাল শ্যাম্পু, ভেজাল সাবান ডেলি ওই যে ভোক্তা অধিকার এরা ধরতেছে, ম্যাজিস্ট্রেটরা ধরতেছে, সব মালিক যেগিনা আছে 80% হাদিসা। এই ভেজাল মাল বেশি হজে গেছে। এদিকে মানুষে শিশুর বাচ্চারা এই যে ড্রিঙ্কসগুলো খায়, জুসগুলো খায়, লিচুগুলো খায়, চকলেটগুলো খায়, আইসক্রিমগুলো খায়, এগুলো খায়া কিডনি, লিভার, হার্ট সব নষ্ট হচ্ছে। মানুষ মাইরা তারা আল্লাহর ইবাদত করে, মাথাই ধরে না এরা কোন আল্লাহর ইবাদত করে আর কোন আল্লাহরে খুশি করে। যাই না শুই না মানুষকে মারার তারা এই জিনিসগুলো তৈরি করে। ছি ছি ছি, খালি স্বার্থের জন্য। তাই বাবারা কর্ম কইর, কর্ম ইবাদত, কামনা কইর না, কামনা করা পাপ। কামনা করলে কর্ম কলুষিত হয়, কর্ম পাপ না, কর্ম ইবাদত। কর্মের মধ্যে যখন কামনা যুক্ত হয় তখন হয় পাপ। কর্ম ইবাদত যে কর্মই করো, তুমি যে সুইপার সেও তো কর্ম করো, ওইটি ইবাদত। কারণ সুইপারে পরিষ্কার না করলে তুই তো দুইবা মরবি। কিন্তু কামনা এনো না, কর্ম ইবাদত, যে কোনো কর্ম সেইটাই ইবাদত, কিন্তু কামনা পাপ। এর জন্য কামনা শূন্য হও, বুঝছো বাবা? তো কাজেই তোমরা হাকিকিটার দিকে জোর দিবা, মেজাজিটা। কারণ আল্লাহ বলছেন যে পবিত্র অন্তকরণ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হইবে। নফসে মুতমাইন না যে হয়েছে, পরিতৃপ্ত নফ যে হয়েছে, খান্নাস মুক্ত নফ যে হয়েছে, সে জান্নাতে যাইব। কোন নামাজি জান্নাতে যাবে কোরআন বলে নাই। কোরআন বলছে ইয়া আইয়াতু হান্নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে শান্ত নফস, পরিতৃপ্ত নফস, তুমি হে মুতমাইন্না নফস, তুমি তোমার রবের বান্দার মধ্যে দাখিল হও, রবের জান্নাতে প্রবেশ কর। জান্নাতে যাইব পবিত্র নফস, দেহ না, বুঝছ? পবিত্র নফস জান্নাতি, পবিত্র দেহ জান্নাতি না, পবিত্র নফস জান্নাত।